قرآن كارو باب دادر نا قطع بلن ٹھیکی ٹھیک نا اسلام كارو باب دادر مون گڑا انو جائے چل بنا اسلام چل بے اللہ قرآن بدان انو جائے قطع بلتا ہمیں ٹھیکی ٹھیک نا شتران تدر کے بولتے چاہی جادر کسے آجان بھالو لگ بنا جادر کسے قرآن آواز بھالو لگ بنا تفسیر آواز جادر کسے بھالو لگ بنا তোমাদের মতো দাজ্জাল দের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই কথা বলেন ঠিক কি ঠিক না যদি তোমার ভালো না লাগে তোমার জন্য রাস্তা খোলা আছে প্রয়োজনে ইন্ডিয়া চলে যাও কথা বলেন ঠিক কি ঠিক না তোমার জন্য রাস্তা খোলা প্রয়োজনে ফ্রান্সে চলে যাও তোমার জন্য রাস্তা খোলা প্রয়োজনে তুমি আমেরিকায় চলে যাও কথা বলেন ঠিক কি ঠিক না আজানের আওয়াজ পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত আজানের আওয়াজ চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত আজানের আওয়াজ থাকবেই থাকবে কথা বলেন ঠিক কি ঠিক না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আজানের আওয়াজ তো পরে আসে সাধারণ আল্লাহ শব্দের আওয়াজটাকেও পৃথিবীর কোন নাস্তিক দমায় রাখতে পারবে না কথা বলেন ঠিক কি ঠিক না وما خلقت الجن والإنس إلا ليعبدون الله پاک رب العالمين بولير بندا الله پاک رب العالمين خالق امرا شکل مخلوق کتھا بولا ٹھیک ٹھیک نا انو دے خیال کربن نا ایکٹو امار دے خیال کربن کارون প্রথমে আপনাদেরকে বলে যখন আলোচনা শুনবেন যদি কোনো হককানি আলেমের দিয়ে তাকান আমি হককানি এমনটা বলছি না যদি কোনো হককানি আলেমের দৃষ্টি তার নজরে তার চেহারা দিয়ে যদি তাকায় থাকেন আল্লাহর নবী বলেন ওই বান্দার আমল নামে যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেয় বান্দা যখন কোনো হককানি আলেমের চেহারা দিয়ে তাকায় আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা আল্লাহর নবীকে বলেন নবী আপনি চলে যাবেন এরপর তো আর কোনো নবী আসবে না তাহলে আপনাদের উম্মত আপনার উম্মতের অবস্থা কেমন হবে আল্লাহর নবী বলেন ও আবু হুরায়রা আমার শেষ জামানার উম্মতগুলো যদি একজন হককানি আলেমের দিকে তাকায় কেমন যেন বনী ইসরায়েলের একজন নবীর চেহারা দিয়ে তাকাইলো এরে নবীর উম্মতের দল এজন্য আপনাদেরকে বলবো আমার দিয়ে তাকিয়ে থাকবেন অন্য আর কোনো দিক খেয়াল করার সুযোগ নাই আমার দিয়ে একটু তাকিয়ে থাকবেন বেশি সময় আলোচনা করব না কারণ শারীরিক কন্ডিশন অনেক অসুস্থ এরপর যে আসছি আমি প্রথম আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা وما خلقت الجن والإنس إلا ليعبدون অনেকে মনে মনে চিন্তা করতেছে হুজুর এই যে আয়াতের আলোচনা করতেছেন এটা সব সময় শুনছে এমনকি আমাদেরও মুখস্থ অনেকে আবার এটা বলবেন যে হুজুর এ তো জুমার মসজিদে বহুত শুনছে কিছু নতুন কথা বলেন দেখেন এই আলোচনা থেকে কিছু নতুন বলতে পারি কিনা খেয়াল করবেন আল্লাহ প্রথমেই বললেন বান্দা তুমি এমনটা মনে করবে না আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইলাম তুমি কি এমনটা চিন্তা করেছো আবাস অনর্থক তোমাকে সৃষ্টি করেছি বান্দা না 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 আমি তোমাকে অনর্থক বানাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বান্দা আমি তোমাকে এবং জিন জাতিকে সৃষ্টি করলাম কি কারণে জানো জীবনের প্রত্যেকটা মুহূর্তে জীবন চলে যাবে এরপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য কথা বলেন ঠিক কি ঠিক না এরে নবীর উম্মতের দল এ যুবক এ পর্দার মা ও বোনরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তারপরে বলেন আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন বান্দা তুমি কি এমনটা মনে করছো যে আমি আল্লাহর কাছে তোমাকে আর আসতে হবে না আচ্ছা আপনারাই বলেন আল্লাহর কাছে আমাদের আবার যেতে হবে কি হবে না আওয়াজ দিয়ে বলেন হবে কি হবে না আল্লাহর কাছে যদি আবার যেতে হয় আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন ইলাইহিন নুশুর ইলাইহি তুরজাউন ও বান্দা তোমাদের সকলকে এমন একটা সময় আসবে তোমরা এমনটা চিন্তা করছো দুনিয়ায় ছেড়ে দিছি
আমি আল্লাহ দুনিয়ায় ছেড়ে দিয়েছি তবে ছাড় দেওয়া হবে না কারণ দুনিয়ায় মানুষকে যখন ছেড়ে দেওয়া হয় দুনিয়ার ভিতর তাকায় দেখেন একটা ঘুড়ি উড়ায় দেওয়ার পর ঘুড়ির রশিটা মানুষের হাতে থাকে আবার টেনে নামায় ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার ভিতরে তোমাদেরকে ছেড়ে দিয়ে রশি আমার হাতে রাখছি যখন আমি আল্লাহ ডাক দেব কেউ দুনিয়ায় থাকতে পারবে না কথা বলেন ঠিক কি না মওতুল কাসিম কুল্লু নাসিন শারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু এরে নবীর উম্মতের দল দুনিয়ার এই সামান্য সময় জিন্দি পাওয়ার কারণে মানুষ তাকায় দেখেন কত বিপর হয়ে করে কত বিপর অবাক হয়ে যায় আল্লাহ যদি চাই এ যুবক একটু গভীর ভাবে চিন্তা করে দেখো রে ভাই আমি আল্লাহর নাফরমানি যেভাবে করতেছি আমি আল্লাহর হুকুম পালন করতেছি না আমার আপনার খালিককে আওয়াজ দিয়ে বলেন আমার আপনার খালিককে ওই আল্লাহ এ যুবক আল্লাহর হুকুম পালন না করে যেভাবে মনে চায় রব চাই জিন্দেগি না চলে মন চাই জিন্দেগির ভিতর চলো রে যুবক একটু চিন্তা করে দেখেন যে ফেরেশতাটা আপনার আমল নামার সব কিছু নিয়ে আল্লাহর কাছে রাতের বেলায় জমা করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান কত দয়ার আল্লাহ যেই মালিক তেনার কাছে ফেরেশতারা রাতের বেলায় বান্দার গুনাহ নিয়ে জমা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত না হইয়া পরবর্তী দিনে সকালে ওই ফেরেশতার হাতে আবার রোজের ব্যবস্থা করে দেয় জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলতে হবে আল্লাহু আকবার আমার মালিক কত দয়ার মালিক কত কুদরতের আল্লাহ দুনিয়ার জিন্দগি পেয়ে এত বেপর চলুর যুবক দুনিয়ার জিন্দগি পেয়ে সামান্য সময়ের জিন্দগি একটুকে অন্তরে ভয়টা লাগে না অন্তরে ভয় না লাগার কারণে যখন যা মনে চাই জবান থেকে তখন সে ধারণার কথা বের হয় কথা বলেন ঠিক কি না এমন কিছু নাস্তিকের আবির্ভাব হয়েছে যেগুলো আওয়াজ দেয় ইমামের কাছে নসিজ পাঠায় যে আজান এখন আর ভালো লাগে না ইমাম সাহেব আজানের কারণে ঘুম নষ্ট হয় এমন নাস্তিক বাংলাদেশে আছে না না আওয়াজ দেব তবে আছে না না চট্টগ্রামের ঘটনা জানেন না শুনছেন কি শোনেন নাই অনেক মুরব্বীরা আবার জানে না কারণ আপনারা ফেসবুক চালান ইউটিউব চালান আপনারা জানেন মুরব্বীদেরকে জানানোর জন্য বলতেছি কোন দেশে বাস করি আমি আপনি স্বামী স্ত্রী দুজনেই নামটা কত চমৎকার নাম এত সুন্দর নাম নিয়ে মসজিদ থেকে যখন আজান আসে এই আজানের ধ্বনি বলে তেনাদের ঘুম নষ্ট করে নাউজুবিল্লাহ বলবেন না আজানের শব্দে নাকি তেনাদের পরিবেশ দূষণ হয় নাউজুবিল্লাহ বলেন নোটিশ পাঠাইছে পত্রিকায়ও আসছে যে আজানের শব্দ ওনাদের ভালো লাগে না নাউজুবিল্লাহ বলেন কোরআন টাকার কারোর বাপদাদার ইসলাম কারোর বাপদাদার কোরআন কারোর বাপদাদার না কথা বলেন ঠিক কি ঠিক না ইসলাম কারোর বাপদাদার মন গড়া অনুযায়ী চলবে না ইসলাম চলবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী কথা বলতে হবে ঠিক কি ঠিক না সুতরাং তাদেরকে বলতে চাই যাদের কাছে আজান ভালো লাগবে না যাদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না তাফসীরের আওয়াজ যাদের কাছে ভালো লাগে না তোমাদের মতো দাজ্জালদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই কথা বলেন ঠিক কি ঠিক না যদি তোমার ভালো না লাগে তোমার জন্য রাস্তা খোলা আছে প্রয়োজনে ইন্ডিয়া চলে যাও কথা বলেন ঠিক কি ঠিক না তোমার জন্য রাস্তা খোলা প্রয়োজনে ফ্রান্সে চলে যাও তোমার জন্য রাস্তা খোলা প্রয়োজনে তুমি আমেরিকায় চলে যাও কথা বলেন ঠিক কি ঠিক না আজানের আওয়াজ পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ পর্যন্ত আজানের আওয়াজ চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত আজানের আওয়াজ থাকবেই থাকবে কথা বলেন ঠিক কি ঠিক না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আজানের আওয়াজ তো পরে আসি সামান্য আল্লাহ শব্দের আওয়াজটাকেও পৃথিবীর কোন নাস্তিক দমায় রাখতে পারবে না কথা বলেন ঠিক কি ঠিক না সাহসটা হয় কিভাবে বাংলাদেশের ভিতর তারা বাস করে আর বলে আজানের আওয়াজ ভালো লাগে না
এই মুসলমান দিলে কষ্ট লাগে না একটু কষ্ট লাগে না একটু কষ্ট লাগে না বুঝতে হবে যার দিলে কষ্ট লাগে না তার ইমানের সমস্যা কথা বলেন ঠিক কি ঠিক না ইমানের চিকিৎসা করাতে হবে ঠিক কি ঠিক না তার দিলে সমস্যা রাগ হচ্ছে না আপনারা কষ্ট পাচ্ছেন কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন কারণ আমার জবান থেকে যখন আমি দেখব কোন অন্যায় সমাজে হচ্ছে সেটার প্রতিবাদ করাই আমার দায়িত্ব সমাজে কোন দখন দেখব যে অবাঞ্ছিত কোন কাজ হচ্ছে এটার প্রতিবাদ রুখে দাঁড়ানো এটাই বক্তাদের দায়িত্ব কথা বলেন ঠিক কি ঠিক না শুধু বক্তা নয় প্রত্যেকটা আলেম যার যার জায়গা থেকে এটা রুখে দাঁড়ানোর দায়িত্ব তার কথা বলেন ঠিক কি ঠিক না এমনকি শুধুমাত্র আলেমদের না এই আলেমদের সাধারণ মানুষ মুসলমানদেরকে জানা এবং তাদেরকেও গড়ে তোলা কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ এই জাতীয় নাস্তিকগুলোকে হয়তো আপনি হেদায়েত দেন আর হেদায়েত না থাকলে তাদের ধ্বংস করে দেন বলেন আমিন আরে নবীর উম্মতের দল এ ফরিদপুরের মানুষ ভালো করে শুনিয়া নেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে বান্দা আমার কাছে আবার ফিরে আসতে হবে দুনিয়ার জিন্দেগির কত দাম দুনিয়ার জিন্দেগির কেমন দাম একটা ঘটনা শোনায় দেয় একজন কোরআনের হাফেজ অনেক সময় দেখবেন আল্লাহওয়ালাদের কোনো ঘটনা যদি বলা হয় আল্লাহর ওলিদের যদি কোনো কারামত যদি কারোর কাছে প্রকাশ করা হয় এমন অনেক দেখবেন বেঈমান আছে এগুলোকে বিশ্বাস করো না করো সেটা তোমার ব্যাপার তবে এটাকে নবী স্বীকার করে বুঝতে হবে তার ইরাদা ভালো না কথা বলে ঠিক কি না ইমানটাকে আগে পরিশুদ্ধ করেন রাসূল নিজেই রাসূলের মাধ্যমে আল্লাহ অনেক মুজিজা আল্লাহ প্রকাশ করেছেন যেই যে মুজিজাটা যেটা নবীদের মাধ্যমে কোন অলৌকিক ঘটনা ঘটে এটাকে বলা হয় মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর মাধ্যমে কোন বান্দার মাধ্যমে যদি কোন অলৌকিক ঘটনা আল্লাহ ঘটিয়ে থাকেন এটাকে বলা হয় কারামতে ওলি কথা বলেন ঠিক কি না ওলিদের কারামত সত্য আল্লাহর এক বান্দা কোরআনের হাফেজ 30 পারা কোরআনের হাফেজ আল্লাহ যদি কোনো বান্দা আল্লাহর কাছে দামি হয়ে যায় আল্লাহর কাছে যা বলবে আল্লাহ সেটাই কবুল করে নেয় কথা বলে ঠিক কি ঠিক না আল্লাহর কাছে যা বলে আল্লাহ কবুল করে নেয় কোরআনের হাফেজ আল্লাহর কাছে দোয়া করার মালিক কোরআনের এমন অনেক পাগল আছে এমন অনেক পাগল কোরআন পড়তে পড়তে এত পাগল হয়ে গেল এমন ভাবে দেখবেন অনেক মানুষ বলে আল্লাহ দুনিয়ায় তো কোরআন তেলাওয়াত করে তোমাকে যথেষ্ট সন্তুষ্ট করতে পারলাম না যদি আমাকে সুযোগ দাও কবরে যাওয়ার পরেও যেন কোরআন পড়ার ব্যবস্থা করে দাও এমন পাগল আছে না নাই আজ দে মারা আছে না নাই এই কোরআন কত পাওয়ার হলো কোরআন একটা মাদ্রাসার হুজুর বলতেছিল আমার মাদ্রাসার ছাত্র আছে ঘুমের ভিতর মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে জোরে বলেন আল্লাহু আকবার মান্দা ঘুমায় আছে ছোট বাচ্চা না বলে বাচ্চা ঘুমায় আছে আল্লাহর কোরআনের আগুন সিনার ভিতর এমন ভাবে আল্লাহ জ্বালিয়ে দিয়েছে বলে বান্দা ঘুমায় গেছে ওই বাচ্চা ঘুমের ভিতর তেলাওয়াত করে জোরে বলেন সুবহানাল্লাহ যখন আওয়াজটা শুনলাম আওয়াজটা শোনার পর মনে মনে এটা বললাম যেই মাদ্রাসায় শুধুমাত্র ওই মাদ্রাসাটা না বাংলাদেশের যেই মাদ্রাসাটার কথা এমন শোনা যায় যেই মাদ্রাসার হেফজখানার ছাত্ররা ঘুমের ভিতর তেলাওয়াত করে আমি সাক্ষ্য দিচ্ছি এই মাদ্রাসা বাংলাদেশের ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ মাদ্রাসা কথা বলেন ঠিক কি না হাফেজে কোরআন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ দুনিয়ায় তো তিলাওয়াত করছি মন তো ভরে না মালিক মৃত্যুর পরেও যদি তুমি একটু সুযোগ করে দাও আমি কবরে বসে বসে কোরআন পড়বো সুবহানাল্লাহ বলবেন আল্লাহর কাছে যদি চাই আল্লাহ যদি করে দেয় ব্যবস্থা দুনিয়ার কেউ ঠেকাতে পারেনি আমি আগেই বলছি অনেক বিষয় আছে কারণ বিষয়গুলোর সাথে তার মনের মানে দেখা যাচ্ছে এটা তার মনের খেলাফ হতে পারে আমি আগেই বলছি আপনার বিশ্বাস না হয় না করবেন বলছি না আগেই কথাটা এবার খেয়াল করবেন আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করছে মালিক আমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছি আমি হাফেজ কোরআন
এই কোরআন এত মহব্বত করিরে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার কবরে কোরআন পড়ার ব্যবস্থা করে দিও জোরে বলেন সুবহানাল্লাহ কবরের ভিতর বান্দা কোরআন তেলাওয়াত করে কবরের ভিতর যদি আল্লাহ কাউকে সুযোগ করেই দেয় কোরআন তেলাওয়াত করে কেউ শুনতে পারবে নি শোনা যাবে নি শোনা যায় না কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা এত বড় ওলি কামিল আল্লাহর বান্দাকে আল্লাহ এমন কাশফ চোখ দিয়েছিল ওনার চোখ এত সুন্দর এত পাওয়ার আল্লাহর বান্দা যখন তাকায় থাকতো কোন বান্দা যদি ওযু করে ওযুর সময় ওযু যখন কোন বান্দা করে হাত যখন ধুইতে থাকে হাতের যত গুনাহ থাকে সব গুনাহ ধুয়ে চলে যায় সুবহানাল্লাহ বলেন যখন কোন বান্দা মুখটাকে ধুতো করে ওযুর সময় আরে যুবক কেমন দয়ার আল্লাহ পাইলা চিন্তা করে দেখো বান্দা যখন ওযু করে যখন মুখমণ্ডলটাকে ধোয় পানির ধোয়ার মাধ্যমে মুখের গুনাহগুলোকে আল্লাহ ধোয়া ফলাইয়া দেয় জোরে বলেন সুবহানাল্লাহ পাউটা যখন বান্দা ওযুর জন্য ধুই পায়ের গুনাহগুলো আল্লাহ দূর করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়ের আল্লাহ কত দয়ার আল্লাহ ও যুবক ওই আল্লাহর পরিচয় নাও আল্লাহর পরিচয় নাও আল্লাহর বান্দা যখন বলল আল্লাহ আবু হানিফাকে এত পাওয়ার দেওয়া হলো উনি দেখতে পাই যে কোনো মানুষ যদি এখন জিনা করে আসছে জিনা করার পর অজু করতেছে কি পরিমাণ গুনাহ ধোয়া যায় উনি সচকে সেটা দেখতে পারে এটা হচ্ছে ওলিদের একটা কারামত আগেই বলেছিলাম মনে আছে তো এই আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইনার পাশাপাশি এমনই একজন আল্লাহওয়ালা ওই হাফেজ কোরআনের কবরের পাশে যখন যায় যাওয়ার সময় কানে হঠাৎ করে আওয়াজ আসছে ওই বান্দা তেলাওয়াত করতেছে সূরা মুলকের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার যখন তেলাওয়াত করতেছে তেলাওয়াত শোনার পর আল্লাহর বান্দা কানে যখন আওয়াজ আসছে চোখটা বন্ধ করছে হঠাৎ করে দেখে কবর থেকে তেলাওয়াতের আওয়াজ আসে আল্লাহর বান্দা দেরি না করে একটা চিৎকার আওয়াজ দিয়েছে জোরে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন আওয়াজ দেওয়া হয়েছে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা হাফেজে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেল তেলাওয়াত বন্ধ হয়ে গেল কেন আল্লাহর ওলি চোখটা বন্ধ করে কিছু কথাবার্তা শুরু করছে এ আল্লাহর বান্দা আপনি তেলাওয়াত বন্ধ করলেন কেন এবং আপনার পরিচয়টা দেন বলে আল্লাহর ওলি আমি এই কবরের ভিতরে কোরআনকে একবার নয় দুইবার নয় প্রায় একবার দুইবার নয় কোন রাতে 5000 বার কোন রাতে বলে 50000 বার আমি কোরআন খতম করেছি তবে আমার এই 50000 বার কোরআন তেলাওয়াত আর খতমের চাইতে আপনি দুনিয়ায় জীবিত আছেন একবার যে সুবহানাল্লাহ বলছেন এই সুবহানাল্লাহর সবটুকু যদি আমার আমলনামায় দেয়া দেন 50000 বার কোরআন তেলাওয়াত আপনাকে আমি দান করে দিলাম আল্লাহর বান্দা পাগল হয়ে গেল কই কি বলো 50000 বছর ধরে 50000 বার কোরআন তেলাওয়াত করছো তাহলে এখন এই আমলনামা কেন আমাকে দিয়ে দেবা বলে ওরে আল্লাহর ওলি দুনিয়ায় যখন মানুষ বেঁচে থাকে মৃত্যুর পরে যদি কোনো ইবাদত আল্লাহ করার সুযোগ দেয় এটা আলাদা একটা ক্ষমতা এই মৃত্যুর পরে মানুষের ইবাদতের কোনো দাম নাই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যদি একবার সুবহানাল্লাহ বলে এই যতবার তেলাওয়াত করেছি এর চাইতে আল্লাহ বেশি সব দিয়ে দেয় এই জন্য নয় যে মানুষকে আলোচনা শোনাবো বা মানুষকে আলোচনা শুনিয়ে আমি বেশি নাম কামাবো এই উদ্দেশ্য না কসম আল্লাহর করে বলছি একমাত্র এখানে আসার উদ্দেশ্য আমার আল্লাহকে সন্তুষ্ট করা দুনিয়ার কাউকে না কথা বলেন ঠিক কি না আর এই মানুষগুলো যারা আসছে এই মানুষগুলো আমাকে সন্তুষ্ট করার জন্য না দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য না এই মানুষগুলো একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলেন ঠিক কি না আরে নবীর উম্মতের দল এ যুবক উপর দে
বিলালের মা বোনেরা শুনিয়া নেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত জিন্দেগি দান করেছে এই সময় এত দাম এত দাম আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতর অনেক আয়াত দিয়ে আল্লাহ কসম করে করে বলেছেন গত বছর এই বিষয়ের উপর আমি আলোচনা করেছিলাম হয়তো অনেকের মনে থাকতেও পারে বা ভুলেও যেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এমন অনেক আয়াতের নামে কসম খেয়েছে যেগুলো দুনিয়ার ভিতর অনেক দামি সম্পদ ওই দামি সম্পদের ভিতর একটা সম্পদ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেন সময়ের সফর সময়টা বড় দামি একটা জিনিস সময়টা বড় দামি জিনিস যুবক বয়সে আল্লাহর কাছে ইবাদতের এত দাম মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ হওয়ার পর মানুষ চিন্তা করে আমি মরে যাব মরে যাওয়ার আগে তওবাতিল্লাহ করে খাঁটি একজন আল্লাহর বান্দা হয়ে যাব আপনাদেরকেই প্রশ্ন করি দুনিয়ায় আসার যেমন সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আসেনি আওয়াজ দে বলেন আসেনি যাওয়ার কোনো সিরিয়াল নাই রে যুবক